মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদা কোথায় ছুটে পালাচ্ছিস? এই তোমার বটে, এরকম কেন বলো তো? এরকম কেন করেন উনি? হ্যাঁ, আমার কথা বিশ্বাসই করতে আমার কাছে একদম আসবে না, একদম আসবে না। তুমি আমার কাছে নিজে তো ভূত হয়ে ওই পেতিটার কিছু করতে পারছো না, আর যত জ্বালা হয়েছে আমার। আমি যদি পারতাম তাহলে বারবার তোর কাছে আসতাম। আমি এই তো আর কিছু ভয় নেই, আমি চলে এসেছি তো বললাম না, আর কোনো ভয় নেই। শান্ত হও দাদা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি কেন তোমাকে ছেড়ে কোথাও যাবো? আমি তো সব সময় তোমার পাশে থাকবো। এই তো প্রমিস করছি, আমি ছেড়ে যাবো কেন তোমায়? কিন্তু আমার খুব ভয় করছে দাদা। কিসের ভয় শোনো, আমি তো আছি বললাম না, আমি তোমার কাছে আছি, আমি বললাম না, প্রমিস করলাম না তোমায়। আচ্ছা কিস, এটা এই কথাটা বলো তো, তুমি নাইটমেয়ার দেখেছো তো? কি স্বপ্ন দেখেছো শুনি। আমি স্বপ্নতে দেখেছি তোমাকে সবাই একটা খাঁচে বন্দি করে রেখেছে। আমাকে একটা খাঁচে বন্দি করে রেখেছে? আমাকে কেন কেউ খাঁচে বন্দি করবে? আমি তো স্ট্রং ভীষণ, আমাকে কেউ খাঁচে বন্দি করতে পারে? আর এই স্বপ্ন টপ্ন এগুলো কখনো পূরণ হয় না, এগুলো সব এগুলো চরম। আচ্ছা এবার 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 অনেক রাত হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো তো, শুয়ে পড়ো। নাও নাও নাও। বলছি যে তুমি তখন মেঘাকে নিয়ে যে কথাগুলো বলছিলে না, আমি কিন্তু বিশ্বাস করেছি। সত্যি সত্যি জামাইবাবু, তাছাড়া তো এখানে আমার কথা কেউ শুনতেও চাইছে না, আমার আমার কথা বিশ্বাসও করতে চাইছে না। জানো তো আমি কিছুক্ষণ আগে হিরোবাবুকেও একই কথা বলতে গেছিলাম, কিন্তু হিরোবাবু আমাকে আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিল। জামাই বাবু, আমি খুব ভালো করে জানি মেঘা দিদি কি চায়, খুব ভালো করে জানি। দাদা, মেঘা কি চায় সেটা কিন্তু তুমি আমাকে বলতে পারো, কারণ তোমার মতো আমারও ধারণা মেঘা কিন্তু কিছু একটা করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।